হ্যালো ভিউয়ার্স, পার হচ্ছি কায়েতপাড়া বালুরপাড় খেয়াঘাট। আমি কায়েতপাড়ার বাজারের একটা লাইভ করেছিলাম কয়েকদিন আগে। এবার এই বাজারের পাশেই যে খেয়াঘাটটি পার হয়ে ওপারে যাচ্ছি। ওপারে গিয়ে আমি যাব নগরপাড়া বাজারে। নগরপাড়া বাজার প্রতিদিনই বসে, তো নগরপাড়া বাজারটা ঘুরে আসব। দেখতে থাকুন, এটা খেয়াঘাটের দৃশ্য। এই যে এক লোক ঘাস নিয়ে উঠেছে, গরুর ঘাস খেয়ায়, সাথে আছে মানিক। যে কোনো ভিডিওতে একজন আমার সাথে সঙ্গী থাকে, তো আজকে আছে মানিক। খেয়ার এপারে পৌঁছে গেছি, খেয়া থেকে আমি উঠতেছি। জায়গাটার পরিবেশটা কিন্তু দারুণ। খেয়াঘাটের উপরেই বটগাছ আছে একটা, তো এখান থেকে একটা অটো নিব। অটো নিয়ে বাজারে যাব। ওই যে ঘাস যে খেয়াইছিল, ও লোকটা ঘাস নিয়ে চলে যাচ্ছে, তো অটোতে উঠে পড়লাম। অটো ছেড়ে দিয়েছে, অটো খুব দ্রুত চলতেছে। খেয়া থেকে অটো ভাড়া 10 টাকা, খুব কাছেই, বেশি দূরে না খেয়া থেকে নগরপাড়া বাজারটা। তো রাস্তার দুই পাশের প্রাকৃতিক পরিবেশটাও অসম। তো বাজারে ঢোকার মুখেই চোখে পড়ল দুইটা স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, তারা আম গাছে মাইক লাগাইতেছে। ওদের জিজ্ঞেস করেছিলাম কি কারণে তোমরা মাইক লাগাও, ওরা বলল যে আমাদের কয়েকদিন পরে মাহফিল আছে ওখানে কাজের জন্য। তো ঢোকার পাশেই বাজারে একটু চা খেয়ে নেই। চা খাওয়ার পরে এই যে বাজারের ভিতরের দোকানগুলি, বাজারটা ফাঁকা। ফাঁকা হওয়ার কারণ আজকে 21শে ফেব্রুয়ারি, ছুটি ছাটা। আর এই যে কিছু শাক সবজি আছে, টমেটো, মিষ্টি আলু, লেবু, টমেটোগুলো একেবারে টসটসে। লাউ এখানকার আশেপাশের গ্রাম থেকে এই লাউ বাঁধাকপিগুলো আসে, এগুলো দূরের না, কাছাকাছির। এগুলো সার ওষুধ কম দেওয়া, টেস্ট আছে ভীষণ। এই যে আলু, আলুর সাইজটাও বেশ বড়, আলু 30 টাকা কেজি। রসুন, পেঁয়াজ, পেঁয়াজের কেজি 120 টাকা। এই দেখেন কচু, মান কচু, এখানে প্রতিটা পিস ওরা 60 টাকা করে বিক্রি করে, 50-60 টাকা। লাউ শাক, ফুলকপি, শাকসবজিগুলো একেবারে তরতাজা। গ্রামের পাশের তো বেগুন, মূলা আছে, অনেক টমেটো, সিমের বিচি, কাঁচা কুমার, তো বন্ধুরা বাজারটা খুব বেশি বড় না, আর আজকে লোকজনও তেমন নেই। তো এখান থেকে আবার আমি অটোতে করে ওই যে খেয়াঘাটটি পার হয়ে এসেছি, ওই খেয়াঘাট পার হয়ে আবার আমি একটা
স্কুলে যাব, কারণ আমি আসার পথে একটা রাস্তার পাশে স্কুল দেখে এসেছি। স্কুলটা খুবই সুন্দর, একটা গ্রামীণ পরিবেশে স্কুলটা। ওই স্কুলটাও আপনাদের দেখাবো। আমি খেয়াঘাট চলে আসছি, আমি আবার খেয়ায় নামতেছি। এখানে বাঁশের পুলের মতো দেওয়া আছে, এটা থেকে উঠে নৌকায় উঠতে হয়। সকালে আজকে রোদ অনেক, রোদের তেজও বেড়ে গেছে, শীতের ভাবটা নেই, শীতটা মোটামুটি চলেই গেছে, রোদে গরমও বেশ লাগে। তো খাওয়া অলরেডি ছেড়ে দিছে। ওই যে স্যার টার্মিনালটা সামনে দেখা যাচ্ছে, ওটা কায়েতপাড়া টার্মিনাল। ওপার থেকে এপারে এসেছিলাম, এবার ওপারেই আমি নেমে যাব। এই যে মাঝি, নৌকার মাঝি, সে বইটা টানতেছে। নদীর পানি একেবারে মোটামুটি ঘোলাটে, কারণ এখন বর্ষার সিজন আসেনি। বর্ষার সিজন আসলে পানির কালার চেঞ্জ হবে। ঢাকার আশেপাশের নোংরা পানি সব এই বালু নদী থেকেই নামে। এই যে একেবারে নদীর কিনারা এসে গেছি। তো উঠে গেছি খেয়া থেকে, উঠতেই চোখে পড়লো আম গাছের মুকুল। একটা বাড়ির সামনে ঘোরানো বেশ কিছু আম গাছ আছে এবং আমের মুকুল এসে গেছে। সামনে একটা চারের মতো দেওয়া আছে, গ্রাম বলতে যেটা বোঝায় একেবারে সেই রকমই পরিবেশ, দেখতে বেশ লাগতেছে। তো বন্ধুরা, আমি সেই কাঙ্ক্ষিত স্কুলটা এসে গেছি, বারোতারা বিদ্যাপীঠ স্কুল। স্কুলের কালারটা সবুজ একেবারে, চারিপাশের মাঠও সবুজ, স্কুলের কালারও সবুজ, এবং স্কুলের যে টিনের শেড, শেড সবুজ এবং লাল। দূর থেকে তাকালে মনে হবে যেন এটা বাংলাদেশের পতাকা, বাংলাদেশ তাকিয়ে আছে। রাস্তা থেকেই আমার স্কুলটা চোখে পড়ছে, আরও কয়েকবার চোখে পড়ছে, কিন্তু এখানে আমার নামার ইচ্ছা ছিল, নামতে পারিনি, আজকে নামলাম। দেখেন একেবারে মাঠের ভিতরে সরু একটা রাস্তা। এই যে রাস্তার কিছুটা অংশ পার হয়ে আসলেই একেবারে খোলা মাঠের ভিতরে স্কুলটা, যে লাল সবুজ, লাল সবুজের বাংলাদেশ স্কুলটা। তো দেখেন স্কুলটা দূর থেকে তাকালে খুবই একটি দৃষ্টিনন্দন স্কুল। স্কুলটার কালার এবং স্কুলটা এল শেপ, উপরে একটা বট গাছ উঠেছে পাশ থেকে। যখন বর্ষা মৌসুম হয় তখন চারিপাশে পানি থই থই করে, এখন বর্ষা নাই, এখন সবুজ ঘাসে ভরে গেছে। তো বন্ধুরা, স্কুলটি আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। স্কুলটি এল শেপ এবং স্কুলটি পুরো সবুজ প্রকৃতির মাঝে। এরকম স্কুল খুব একটা দেখা যায় না, খুব একটা দেখা যায় না বলতে আমার চোখে এরকম স্কুল এখনও পড়েনি, এরকম সবুজের মাঠে খোলা জায়গায় স্কুল। তো বন্ধুরা, আজকে এই বারোতারা বিদ্যানিকেতন স্কুল থেকে বিদায় নেব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টসে জানাবেন,
ভিডিওটি কেমন লাগলো, ধন্যবাদ।